সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে মসজিদে গিয়ে যে পাঁচটি কাজ আপনি করবেন বা করবেন না তো এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম তা হচ্ছে যে মসজিদে যাওয়ার আগে যে পাঁচটি কাজ আপনি করবেন বা করবেন না তো সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তো এখন তাহলে চলুন আমরা শুরু করি তো মসজিদে গিয়ে আমরা যে পাঁচটি কাজ করব বা করবো না তার মধ্যে প্রথম যে কাজটি তা হচ্ছে যে আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকবো ঠিক আছে এটা কি খুব কঠিন কিছু হয়ে গেল অবশ্যই কোনো কঠিন কিছু না আপনার মাথায় খেয়াল রাখবেন যেমন ডান পা দিয়ে আপনারা মসজিদে ঢুকেন এটা কিন্তু একটা ভালো একটা অভ্যাস হবে আর কি ঠিক আছে এবং ঢুকার পরে যে দ্বিতীয় কাজটি করবেন না তা হচ্ছে যে অন্যদের জুতার মধ্যে পাড়াপাড়ি করবেন এটা কিন্তু ভাই খুবই খারাপ লাগে যে আপনারা এত বড় মসজিদ এত সাইডে জায়গা আছে আপনারা মানুষের জুতার উপর দিয়ে হেঁটে যান কেন এটা তো খুবই খারাপ একটা বিষয় তাই না এটা কিন্তু খুবই বিরক্ত লাগে একটা পর্যায়ে গিয়ে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের মসজিদে গিয়ে আপনাদের জুতাটি আপনাদের হাতে নেবেন এবং হাতে নিয়ে মসজিদে যে জুতা রাখার স্থানটি আছে সেখানে গিয়ে নির্দিষ্ট স্থানে আপনি জুতাটি রাখুন তো এই যে মানুষের জুতা পারাপারি করায় যে এক জুতা লাথি পেরা এক জুতায় পাঠিয়ে দেয় এরকম কিন্তু ঠিক না আর কি ঠিক আছে এটা খুবই আর কি বিরক্তিকর এবং নামাজ শেষে দেখা যায় খুব হয়রানি হয় আরে ভাই জুতা রাখলাম এখানে জুতাটা কই চলে গেল তাই না তো এটা কিন্তু আপনার খেয়াল রাখবেন যে আপনাদের আপনার দ্বারা যেন কোনো কষ্ট কেউ না পায় আর কি এটা অবশ্যই নিজের মধ্যে খেয়াল রাখতে হবে আপনি যখন ভালো হবেন তখন আপনার আশেপাশে মানুষরাও ভালো হবে আর কি যদি কেউ ভালো না হয় আপনি একাই ভালো হন ঠিক আছে তো এটা অবশ্যই খেয়াল রাখুন যে মসজিদে ঢুকে আপনার জুতাটি নির্দিষ্ট স্থানে রাখুন তো ঢুকার পরে কি এখনই কি বসে পড়বেন বসে পড়বেন না ঢুকার পরে দুই জাকাত নামাজ আছে তা অবশ্যই পড়ুন তো দুই জাকাত নামাজ পড়ে এরপর আপনি মসজিদে বসুন যা নাকি একটি ভালো সুন্দরদারকে তো এটি অবশ্যই চেষ্টা করুন যে মসজিদের ঢুকেই নামাজ পড়ার এই অভ্যাসটি করার তাহলে দেখবেন কি আপনার নামাজ শুরুর আগে যে দুই ডাকাত নামাজটি পড়লেন এটা কিন্তু নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি করতে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের চতুর্থ যে কাজটি তা হচ্ছে যে মসজিদে গিয়ে জোরে জোরে কথা বলবেন না আপনার পাশে কেউ আছে তার সাথে যদি কথা বলতে মন চায় বা সালাপ দিতে মন চায় আস্তে সালাম দিন আস্তে কথা বলুন এত জোরে জোরে ভাই মসজিদে কি এটা কি ঘরবাড়ি নাকি যে এত জোরে জোরে কথা বলতে হবে আমি অনেক মানুষকে দেখি মসজিদে এসে এই যে জোরে জোরে কথা বলে ভাই পাশে তো একজন নামাজ পড়তেছে না কি কথা বলবেন আস্তে কথা বলুন একটু পাশে মানুষের দিকেও খেয়াল রাখুন তারা যেন ঠিকভাবে নামাজটা পড়তে পারে তো এরকম কখনোই করবেন না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের চারটি কাজ এবং আমাদের সর্বশেষ যে কাজটি তা হচ্ছে মসজিদে আসছেন কেন জামাত সহকারে নামাজ পড়ার জন্যই তো তো নামাজের মধ্যে যেন খুবই সুন্দরভাবে নামাজ পড়তে পারেন বা খুবই যেন আর কি আপনার খুশু খুচু থাকে সে খেয়াল রেখে নামাজ শুরু করুন এবং সুন্দর করে নামাজটি আদায় করুন তো এই হচ্ছে মসজিদে ঢোকার পরে যে পাঁচটি কাজ আপনি করবেন তাই হচ্ছে আমি আপনাদেরকে বললাম আর কি তো একটু খেয়াল রাখবেন এবং যদি একটু ভারী কথা বলে ফেলি একটু উত্তেজিত হয়ে যায় তাহলে কিছু মনে করবেন না অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবেন যেন আপনাদের কারো কষ্ট না লাগে এবং আমারও যেন কোনো কষ্ট না হয় আর কি তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে আমাদের আবার আগামী ভিডিওতে এবং আগামীকাল তো সেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে